কোরআন তেলাওয়াতের শেষে বা কোনো ইসলামী সভা শেষে বলা হয় আলোচনার দ্বারা যেটুকু সব হয়েছে সর্বপ্রথম তা রাসুলের রাজায় পৌঁছে দাও এ ধরনের কথা বলা যাবে কি না না এটা কোনো সহি পন্থা নয় সালাম এবং সালাদ পেশ করা এটাই তিনিও আমাদেরকে বলেছেন আল্লাহ সেটা করেছেন সল্ল আলহি ওয়াসাল্লিম ইসালে তাওয়াব যেটা যে আল্লাহ আমার সমস্ত সব রাসুলকে দিয়ে দাও এটা রাসুলসাল্লাহ সাল্লাম কখনো আমাদেরকে শেখান নাই উম্মাদকে শেখান নাই অত এই পদ্ধতিটা হচ্ছে একটা নতুন উদ্ভাবিত পদ্ধতি এটা মানুষ নিজের বাবাকে পৌঁছায় নিজের সভাবগুলো মাকে পৌঁছায় পীর মুর্শিদকে পৌঁছায় এটা তাদের একটা আবেগ এটা শরিয়ানা এটা ইসলামের কোনো নির্দেশনা না বরং ইসলাম এটাকে একটা ইনোভেটিভ পদ্ধতি হিসাবে গণ্য করে যেটাকে इस्लामी परिभाषाে বলা হয় কি বেদাত বেদাত